হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ঝিঙে খোসা বাটার রেসিপি। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, তো তোমরা সবাই জানো কিভাবে তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদেরকে আজ দেখিয়ে দিচ্ছি। আর দেখার পরে আজ থেকে আর তোমরা ঝিঙের খোসা ফেলবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। যারা ভাত খেতে ভালোবাসে তাদের জন্যই এই রেসিপি। গরম গরম ভাত আর তার সাথে ঝিঙে খোসা বাটা হলে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। তাহলে চলো শুরু করছি আজকের রান্না, ঝিঙে খোসা বাটা। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি ঝিঙের খোসা নিয়ে নিয়েছি। এখানে দুটো বড় ঝিঙের খোসা কিন্তু ছাড়ানো রয়েছে। ফার্স্টে আমি এগুলো সেদ্ধ করে নেব। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ঝিঙের খোসা আর দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব জায়গায় নুনটা ছড়িয়ে পড়ে। 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলেই দেখা যাবে যে ঝিঙে খোসা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দেব, জলটা ঝরিয়ে নেব। জল ঝরে যাওয়ার পরে গরম অবস্থাতেই আমি দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডার জারে। ইচ্ছে করলে তোমরা শিলনোড়া দিয়েও কিন্তু বেটে নিতে পারো। এরপর আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ পেস্ট করা হয়ে গেছে। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিও। এরপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর দিয়ে দেব ফোড়ন হিসেবে 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। খুব ভালোভাবে আমি ফোড়নটা ফ্রাই করে নেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুন কুচোনো আর 1/2 পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা ছিল খুবই ছোট সাইজের। পেঁয়াজ আর রসুন যখন মিডিয়াম ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তৈরি করে রাখা ঝিঙে খোসার পেস্ট। এবার খুব ভালোভাবে সব কিছু মিক্সড আপ করে নিচ্ছি আর 3 থেকে 4 মিনিট এভাবেই আমি সাতলে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা চিরে। এটা দিলে কী হবে বলো তো? খুব ভালো লাগবে, ফ্লেভারটা খুব ভালো হবে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে, তবে তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনি দিও না। তবে যেহেতু সবজি একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার চিনিটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না মেল্ট হচ্ছে। তবে দেখাই যাচ্ছে চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। আর এরই সাথে ঝিঙে খোসা বাটা রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, একদম গরম ভাত যে জমে যাবে। আর রান্নাটা করা তো ভীষণই ইজি, জাস্ট 5 মিনিটের মধ্যে রান্না করা কমপ্লিট। অথচ এটা দিয়ে ভাত খেলে খাওয়াটা কিন্তু হবে সেদিন দুর্দান্ত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।